শুরুতেই বিশ্ব শান্তি সম্মেলনের খবর। বর্তমান সরকার সারা বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী, এজন্য জাতিসংঘের শান্তি সংস্কৃতি ও মানুষের ক্ষমতায়ন বিষয়ক প্রস্তাব তুলেছেন, সেই প্রস্তাব পাশও হয়েছে। সকালে ফরেন সার্ভিস একাডেমি চত্বরে বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে আর্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন একে আব্দুল মোমেন। বিকেলে সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এতে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত 90 জন অতিথি। অ্যাডভান্সিং পিস থ্রু সোশ্যাল ইনক্লুশন প্রতিপাদ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আবার দুনিয়াকে দেখিয়েছেন যে মানবতার জন্য তিনি এক নম্বর, এবং তাদের আশ্রয় দিয়ে এই 11 লক্ষকে আশ্রয় দিয়েছেন। পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে, আমরা এই টেকসই শান্তি পৃথিবীতে যাতে আসে, কারণ বাংলাদেশ বিশ্বাস করে স্থিতিশীলতা এবং শান্তির মাধ্যমে মানুষের সবার উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি প্রস্তাব দুনিয়াতে পাশ করেছেন, নাম হলো এই পিপুলস এম্পাওয়ারমেন্ট, যেখানে উনি বলেছেন সবাইকে সম্পৃক্ত করে উন্নয়নের ধারা প্রবাহিত করতে হবে। তা আমরা সেই বাণীগুলো, তাদের এই যে উদ্যোগগুলো সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চাই।